So welcome back to our channel, Mr. and Mrs. Limitless. Mrs. Chule gache already niche. Ami jacchi 19 tala theke ekhon niche. Ghor tor tala diye. Karon ajke amra jacchi hocche Kolkata. Na, ami na. Ami jacchi Bagdogra ar Dipannita jacchi Kolkata. So amra beriye geche ekhon. Tin jone ache. But ami jacchi hocche Bagdogra. She is going to Kolkata. কি করব এখন ফটো তুলব Now we are hungry a little bit. যদি আমাদের ফ্লাইটে খেতে যাবে তবু আমরা খুব হাগুড়ি কারণ আমরা হাগুড়ে That's why we are heading towards to any kind of cafeteria. And let's see কি মিলতা কি বলছো কিছু বলছি না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে মা তাড়াতাড়ি খেয়ে নাও বেশি তাড়াতাড়ি খেয়ে নাও ওদিকে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে এই তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে তো গো চলো 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 খাও আমার বাড়ির লোকেরা এখনো জানে না যে আমরা যাচ্ছি মানে শ্রীরামপুরে যাওয়া ইটস আ সারপ্রাইজ ফর देम বারবার ফোন করে যাচ্ছে যে কবে আসছিস তোরা কি আদৌ আজকে আসছিস কিনা বাট দ্যাটস আ সারপ্রাইজ ফর देम ডাকছে আমরা খাচ্ছিলাম গেট নাম্বার 48 চলো ওই যে দূরে দাঁড়িয়ে আছে ফ্লাইট আমরা যাচ্ছি কোন ফ্লাইটটা হবে রান Breakfast chilo mutter paneer bhurji with aloo paratha. Awesome. Awesome. Then cha, coffee. Tea, coffee, then and another one is this. Hard boiled vegetable roll. So that one is kept for her sister. Yes. My sister-in-law. So हमने सोचा है कि ये उनको दे देंगे क्योंकि हमारा पेट बिल्कुल फुल है and we had that breakfast kind of a thing from the airport. Airport. So, Bagdogra to neme geche ekhon ami wait korchi amar babar jonno baba amake pick korte asche kena dekhi kokhon ashe chef finally are baba mukta dekho na bole sile gore chalo So
ফাইনালি আমি আলিপুরদুয়ার পৌঁছে গেছি। অ্যান্ড সকালে উঠে ফ্লাইটের জার্নি করার পরে এত টায়ার্ড, স্টিল আই এম ড্রাইভিং। অ্যান্ড সোজা এখন যাবো বাড়ি, এখান থেকে 170 কিলোমিটার টোটাল বাগডোগরা থেকে। এখন রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি বেশ ভালো, এটার নাম রেড চিলি। সো দেখি খাওয়া দাওয়া কেমন, নর্মাল কিছু থালি নেই, অর্ডার করলাম কিছু। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, চলো এবার কিনে দেখছি আমার লাঞ্চ। সো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে ফিনিশ, বাট পুরো ফিনিশ করতে পারিনি আমরা। অ্যান্ড অলরেডি প্যাকড রেস্ট অফ অল, আর নাও গোয়িং ব্যাক টু হোম। সো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার আলিপুরদুয়ারের গ্রামের বাড়িতে। অ্যান্ড ঠিক আছে, আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। অ্যান্ড চিনির যা ভিডিও থাকবে ও শ্রীরামপুর অব্দি পৌঁছে যা যা ভিডিও বানিয়েছে সেগুলো অ্যাড করতে হবে। ওকে চলো, টেক কেয়ার, বাই, লাভ ইউ এভরিওয়ান। তো এই মুহূর্তে আমি নেমে গেছি কলকাতা মায়ের সাথে। চলো যাওয়া যাক কনভেয়ার বেল্টে, যেখান থেকে আমি মালপত্র পাবো। আমি খুব একটা ভালো ক্যামেরা হ্যান্ডেল করতে পারি না হাতে এতগুলো ব্যাগ নিয়ে, সো অবস্থা খুবই খারাপ বলতে পারি। চলো যাওয়া যাক। যাই হোক, কলকাতা নেমে যাওয়ার পর এখন আমি ক্যাব পেয়ে গেছি। সো আমি চললাম এখন বাড়ির উদ্দেশ্যে, রওনা হলাম। মন্দিরে এসেছি, আমাদের বাড়ির মন্দিরে, যেখানে আজকে বাৎসরিক পুজো হচ্ছে। জিঙ্কা কিছু বলতে চায়? ব্যাপারটা এটাই যে আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আমাদের বাড়িতে কেউ ছিল না। তো তারপর ধোনিকে ডাকলাম, দিয়ে ধোনি সবাইকে বলে দিয়েছিলো, যাই হোক সবাই জেনে গেলো যে আমি এসেছি। তারপর মন্দিরে এসেছিলাম, এসে দেখা করে গেছিলাম। এই মুহূর্তে আমি যাচ্ছি আমার মামা বাড়ি, কারণ আই এম টু টায়ার্ড। আমি ফ্রেশ হয়ে জাস্ট চলে এসেছি, কোনো খাদ্য কিছু করার কোনো জায়গাও পাইনি। চলো আমরা এখন যাচ্ছি আমার মামা বাড়ি। তো আমি ফিরে গেছি মামা বাড়ি থেকে, আবার রেডি হয়ে গেছি কোথাও একটা যাবো বলে। সো ভিডিওটা এখানেই এন্ড করছি, বিকজ আই এম ওয়ে টু টায়ার্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই, লাভ ইউ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডু শেয়ার দি ভিডিও ইফ ইউ লাইক দিস। বাই, লাভ ইউ অল, লাইক করতে ভুলো না।